আমাদের প্রধান বিচারপতির রায়, পার্লামেন্ট সম্পর্কে বক্তব্য, সংসদ সদস্যদের সম্পর্কে বক্তব্য, এমনকি রাষ্ট্রপতির ক্ষমতাও নিয়ে নেওয়ার প্রচেষ্টা, এটা কোন ধরনের কথা? আমাদের সংবিধান আছে, যে সংবিধান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। তিনি সংবিধানের কোন কোন অনুচ্ছেদ যেটা মূল সংবিধানে ছিল সেটা ওনার পছন্দ না। পছন্দ কোনটা? ওই জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে, এটা হাইকোর্টেরই রায়, উচ্চ আদালতেরই রায় যে জিয়ার ক্ষমতা অবৈধ। সেই ক্ষমতা অবৈধভাবে দখল করে মার্শাল অর্ডিনেন্সের মাধ্যমে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে দিয়েছেন সেখানে ওটা সেটা ওনার পছন্দ। কিন্তু সংসদ দ্বারা এক আমাদের গণপরিষদ যে সংবিধান তৈরি করে দিয়েছেন সেই ধারা ওনার পছন্দ না। সেখানে উনি চাচ্ছেন মার্শাল যেটা করে গেছে সেটা। আমার এখানে একটা প্রশ্ন, যে পুরো আদালতের দায়িত্ব সব ওনার হাতে দিতে হবে, তিনি কি করবেন? জয়নাল আবেদিন, তিনি জজ ছিলেন 21 আগস্ট গ্রেনেড হামলার, যে তদন্ত রিপোর্ট তিনি দিয়েছেন যেখানে সম্পূর্ণ ভুয়া মিথ্যা তথ্য দিয়ে, মন গড়া তথ্য দিয়ে, বলতে গেলে বিএনপি সরকারের ফরমাইশি তদন্ত রিপোর্ট তিনি দিয়ে গিয়েছিলেন, এবং তিনি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির তদন্ত দুদক যখন করতে গেছে সেই দুদকের পক্ষ থেকে কিছু তথ্য চাওয়া হয়েছিল, আর সেখানে প্রধান বিচারপতি চিঠি দিয়ে দিলেন যে এই জয়নাল আবেদিনের দুর্নীতি তদন্ত করা যাবে না। দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে, যদি তারপর যদি তার তদন্তে দোষী হতো তাহলে তো আদালতেই বিচার চাইতে যেত। তা আদালতে বিচার চাইলে না হয় তিনি কিছু বলতে পারতেন, কিন্তু তদন্তই করা যাবে না এই কথাটা প্রধান বিচারপতি হয়ে কিভাবে বলেন? তার মানে একজন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতিবাজকে রক্ষা করা, এটা তো প্রধান বিচারপতির কাজ নয়। এটা তো সম্পূর্ণ সংবিধানকে অবহেলা করা, সংবিধানকে লঙ্ঘন করা। যে তার বিচার করা যাবে কেন? তিনি অনেক রায় দিয়েছেন সেই জন্য। রায় দিলেই তার বিচার করা যাবে না, এটা আবার কোন ধরনের কথা? এটা কিভাবে হয়? কাজী আমার এখানে প্রশ্ন, যে তিনি একথা এই চিঠি লিখতে গেলেন কিভাবে, লিখলেন কিভাবে? তার মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলে সেখানে কোনো বিচার হবে না যারা দুর্নীতি। এখন বিএনপির আমলে এমন এমন জজ নিয়োগ দেওয়া হয়েছিল, কেউ দেখা গেল সার্টিফিকেট জাল, ধরা পড়লো সার্টিফিকেট জাল সার্টিফিকেট দিয়ে বিচারক হয়ে গেছে, কেউ ওই কোন এক কূটনৈতিক মিশনের দেয়ালের কাছে দাঁড়িয়ে উনি বাথরুমের কাজ সারছিলেন, পুলিশ যখন ধরল বলে জানো আমি জজ সাহেব, তাকে বিএনপি আমলে জজ করা হয়েছে। ঠিক এভাবে আরো বহু ঘটনা আছে, যেমনকি ছাত্র দলের দুই নেতা দুই পাশে কাঁধে নিয়ে রায় পড়ে শোনাচ্ছে, এরকম জজও নিয়োগ দেওয়া হয়েছে যারা আইন মানেনি। আমি মনে করি কোর্টের যে স্যাংটিটি, সেই স্যাংটিটি যারা ধ্বংস করেছে তা তাদের সবাইকে রক্ষা করার জন্যই কি এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল উনি চাচ্ছেন? ওটাও তো রাষ্ট্রপতির কাছেই যেতে হবে, আর রাষ্ট্রপতির ক্ষমতাটাও হাতিয়ে নিয়ে যাওয়া, এটা কোন ধরনের দাবি, এটা কোন ধরনের কথা? আমরা পার্লামেন্টে একটা আইন করতে গেলে সেখানে মন্ত্রিপরিষদ থাকে, একটা মন্ত্রণালয় আইনটা তৈরি করে, মন্ত্রিপরিষদে বসে, নীতিগত অনুমোদনের পর সেটা ভেটিংয়ে যায়, সেটা সেই মানে আইন ও বিচার মন্ত্রণালয়তে যায়, সেখান থেকে ভেটিং হয়ে আসে,
আমরা অনুমোদন দিই, পার্লামেন্টে যায়, পার্লামেন্টে উত্থাপন হয়, বিরোধী দলে যারা থাকে তারা আপত্তি আনে, সংশোধন আনে, সেটা আবার কমিটিতে যায়, কমিটিতে সরকারি দল বিরোধী দল সবাই মিলে থাকে, সেখানে বসে সেটা যাচাই বাছাই করে আবার পার্লামেন্টে আনা হয়, সংসদ সদস্যরা সেখানে অংশগ্রহণ করে এবং বিরোধী দলের থেকে সেখানে সংশোধনী দেওয়া হয়, কখনো সরকারি দলের থেকে সংশোধনী দেওয়া হয়, সংশোধনী দেওয়ার মধ্য দিয়েই সেই আইন পাশ করা হয়, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, তারপর পাশ করা হয়। এত যাচাই বাছাই করে যে আইনটা আমরা করে দিই এবং আমরা সংবিধান সংশোধন 2/3 মেজরিটি লাগে, সে 2/3 মেজরিটি দিয়েই সংবিধান সংশোধন করা হয়েছে, আর সেটাকে এক কলমের খোঁচায় নাকচ করে দেওয়া, তার মানে এতগুলি সংসদ সদস্য, এতগুলি অফিসার সবাই মিলে যেটা নিয়ে কাজ করলো তাদের কারো কোনো জ্ঞান বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি ওই এক দুজনেরই দেওয়া হলো। এবং সেখানে এই বিশেষ করে আমাদের যে সংশোধনী নিয়ে এখন এত আলোচনা, এত কথা, ষষ্ঠদশ সংশোধনী, 16th অ্যামেন্ডমেন্ট, সেখানেও তো অ্যাপিল বিভাগের প্রত্যেকটা জজ সাহেব তারা কিন্তু তাদের কোন স্বাধীন মতামত তারা কতটুকু দেবার সুযোগ পেয়েছেন সেটা আমি জানি না, সে সুযোগটা বোধ হয় প্রধান বিচারপতি তাদেরকে দেন নাই, যেটা রায়টা পড়লে অনেক কিছু বোঝা যায়, কারণ আমরা রায়টা পুরো পড়ছি, আরো কিছু বাকি আছে পড়বো এবং তারপরে আমরা এটা পার্লামেন্টে অবশ্যই আমরা আলোচনা করব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যিনি যে ধরনের ভাষা, এমনকি এখানে দাঁড়িয়ে কেউ কেউ এমন ভাষা ব্যবহার করে, এবং অ্যাটর্নি জেনারেলরা আমাদের কোনো এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী, তিনি যে জঘন্য ভাষায় গালি দিলেন, কেউ কোনো ভদ্রলোকের সন্তান এইভাবে গালি দিতে পারে এটা আমার জানা নাই। ডক্টর কামাল হোসেনের মতো মানুষ অ্যাটর্নি জেনারেলের যে অকথ্য ভাষায় গালাগালি, জঘন্য ভাষা, যে শব্দ বলছেন সে শব্দ আমার মুগ্ধ বলতে আমার নিজেরই লজ্জা হয়, সেই ধরনের বক্তব্য তিনি দিলেন। এই মানে আজকে কোর্টের অবস্থাটা কোথায় নিয়ে যাচ্ছেন তারা, সেটাই আমার প্রশ্ন। আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন, সেই জন্য তো এদেশে আদালত, উচ্চ আদালত, আর তিনি দেশটা স্বাধীন করেছেন বলেই তো আজকে অনেকে এখানে বসতে পেরেছে। আর অ্যাপয়েন্টমেন্ট দেয় কে? মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেহেতু প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী, এই দুটো পদ রাষ্ট্রপতির ইচ্ছামতো নিয়োগ হয়ে থাকে, আর রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিলেন তিনি আবার রাষ্ট্রপতির ক্ষমতাটা কেড়ে নিতে চাচ্ছেন, যে ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে, যে ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে সেই ক্ষমতা কে নেন কিভাবে, এবং সেটা দেওয়া হচ্ছে না বলেই যত রাগ আর গোসা, এবং অ্যাটর্নি জেনারেলকে যা তা বলে মন্তব্য করা হচ্ছে কেন, কাজে দুর্নীতিদের রক্ষা করা, দুর্নীতিবাজদের রক্ষা করা, এটা তো উচ্চ আদালতের দায়িত্ব না, পার্লামেন্টের মেম্বারদের নিয়ে এ ধরনের অশালীন মন্তব্য করা এটা তো উচ্চ আদালতের দায়িত্ব না। হ্যাঁ, আমরা সবাই বিচার চাইতে যাই, আমরা আশা করি ন্যায় বিচার হবে, কিন্তু ন্যায় বিচারে যারা চাইতে যান তারা যদি গালি খেয়ে আসে, আর পার্লামেন্ট জনগণের প্রতিনিধি, এ কথাটা একটা ভুললে চলবে না যে জনগণের প্রতিনিধিরাই হচ্ছে পার্লামেন্ট মেম্বার, এখানে জনগণ তারা হচ্ছে ক্ষমতার মালিক। আমাদের যে সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এই সংবিধানের সপ্তম অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, আর জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরাই তারাই রাষ্ট্র পরিচালনা করেন। এবং তিনি আরেকটি ভুল মন্তব্য দিয়েছেন তার রায়ে, যে ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট কতদিন চলবে, কখন চলবে, কি চলবে, এটা সম্পূর্ণ ভুল। ক্যাবিনেটে আমরা কখনোই পার্লামেন্টে কতদিন চলবে কি চলবে এই বিষয়ে কখনো আলোচনাই করি না, আসলে পার্লামেন্ট প্র্যাকটিস সম্পর্কে
যার এতটুকু সামান্য ধারণা থাকে সে এই ধরনের কথা লিখতে পারে না যে পার্লামেন্ট সব সিদ্ধান্ত নেয়। পার্লামেন্ট চলে সংবিধান অনুযায়ী, আর সংবিধানের ভিত্তিতে কার্যপ্রণালী বিধি আছে। সে কার্যপ্রণালী বিধিতে কার্য উপদেষ্টা কমিটি, কার্য উপদেষ্টা কমিটির প্রধান হল মাননীয় স্পিকার এবং কার্য উপদেষ্টা কমিটির সদস্য সংসদের সকল দল, বিরোধী দল সহ অন্যান্য দলের সদস্যরা মিলেই এই কার্য উপদেষ্টা কমিটির সদস্য হয়। প্রত্যেক পার্লামেন্ট বসার আগে পার্লামেন্টের কি কি বিজনেস, কি কি কার্যক্রম হবে সেটা এই উপদেষ্টা কমিটিতে বসেই আলোচনা করে ঠিক করা হয়। কখন পার্লামেন্ট বসবে, কত তারিখে বসবে, কয়টার সময় বসবে, কত ঘন্টা চলবে, সব বিষয় কার্য উপদেষ্টা কমিটিতেই আলোচনা হয়ে মাননীয় স্পিকার সিদ্ধান্ত নেন। ক্যাবিনেটের সাথে এর কোনো সম্পর্ক নেই, ক্যাবিনেট কখনো আমরা এটা আলোচনাই করি না, কোনো সিদ্ধান্ত নেই না। এরকম বহু অবান্তর কথা এর রায়ে দেওয়া আছে। রায়টা আরো ভালোভাবে পড়া দরকার এবং এর প্রতিটি জায়গায় কিন্তু এখানে অনেক কথা বলার অবকাশ আছে এবং সময় মতো সেগুলি অবশ্যই বলব, কারণ জাতির সামনে এগুলি তুলে ধরতে হবে যে এরকম এক একটা কথা লিখে মানুষকে বিভ্রান্ত করা, এটা তো কখনো ন্যায় বিচার পাওয়া যায় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমরা জনগণের কথা বলি, আমাদের জবাবদিহিতা আছে, জবাবদিহিতা আমাদের হচ্ছে ওই ভোটারদের কাছে, জনগণের কাছে। আমরা সংসদ সদস্যরা আমাদের জবাবদিহি করতে হয় জনগণের কাছে। 5 বছর মাত্র আমাদের সময়, এই 5 বছর পরেই আমাদের জনগণের আদালতে দাঁড়াতে হয়। সেখান থেকে আবার যদি আমরা জনগণের কাজ করি, জনগণ ভোট দেবে, আর যদি না কাজ করি জনগণ দেবে না। আমরা আইফ খান দেখেছি, এআইএ খান দেখেছি, জিয়া এরশাদ, খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি ভোট চুরি করে যারা সংসদ সদস্য হয়েছিল, তার মধ্যে একজনও তো এখন বিচারক, খালেদা জিয়া তাদেরকেও বিচারক বানিয়েছে। কই চিফ জাস্টিস তো তাকে বের করে দেয় নাই যে খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি ভোট চুরি করে। তারপরে আবার খালেদা জিয়া 1.5 মাসও থাকতে পারে নাই, 1.5 মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে হয়েছে। 15ই ফেব্রুয়ারি ইলেকশন করেছে, 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছে, তাও জনগণের আন্দোলনের ফলে, কারণ সে ভোট চুরি করেছিল। আমাদের বিরুদ্ধে তো আন্দোলন করতে গিয়েছিল, বরং জনগণ উল্টো তাদেরকে, যারা এই আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করেছে, জনগণই তাদেরকে বাধা দিয়ে ঘরে তুলে দিয়েছে। কাজে এই কথাটা বাস্তব জানতে হবে। কাজে আমি শুধু আজকে দেশবাসীর কাছে এই বিচারটাই চাই যে যে পাকিস্তানকে আমরা যুদ্ধ করে হারিয়েছি, যে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, আজকে সেই পাকিস্তানের সাথে আমাদের তুলনা করবে যে আমি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আজকে দেশের উন্নয়ন হচ্ছে। ওনার কারো কারো বক্তব্যটা কি, কটা ফ্লাইওভার হলে আর রাস্তা হলেই উন্নয়ন হলো না, জীবন মান উন্নত হয়েছে, 80% মানুষ বিদ্যুৎ পাচ্ছে, আজকে 100% ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, এগুলি কিছুই উন্নয়ন ওনার চোখে পড়ল না, প্রধান বিচারপতির চোখে? ওই ফ্লাইওভার আর রাস্তা দিয়ে কি উনি চলেন না নাকি? এই ফ্লাইওভার তো কিছু না, আজকে বন্যা এসেছে, আমাদের আগে থেকে প্রস্তুতি বন্যা মোকাবেলা করার, একটা মানুষ যেন না খেয়ে না থাকে, আমরা আগাম সমস্ত ব্যবস্থা করে রেখেছি, সেটা আমরা আওয়ামী লীগ ক্ষমতা আছি বলে এটা করতে পেরেছি। তো এগুলো ওনার এই উন্নয়ন নাকি উন্নয়নই না, তাহলে উন্নয়নটা কিসের? সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতা আসলে সেটাই উন্নয়ন হবে? সেটা হবে না বাংলাদেশে। আর যা হবে ওই সংবিধানের 7 অনুচ্ছেদে আমরা যেটা এখন আছে, কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করে তার বিচার হবে, আর জনগণের আদালতের বিচারই বড় বিচার, সেটাও চিন্তা করতে আমি বলবো। 21শে আগস্ট হত্যার চেষ্টা হয়েছে, একবার না বারবার, এবং এখন আমি জানি প্রতি মুহূর্ত থ্রেট আসে, জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেবার মালিকও আল্লাহ, আর মাথা নতই আল্লাহর কাছে সেজদা দিই নামাজ পড়ে, আর কারো কাছে মাথা নত করি না। এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করা, এটাই হচ্ছে আমার লক্ষ্য।
আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি, স্বাধীনভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। তবে স্বাধীনতা ভালো, তবে তা বালকের জন্য নয় বলে একটা কথা আছে, কাজে ওই বালক সুলভ আচরণ এটা আমরা আশা করি না।